দ্বাদশ পর্ব। শেখর মাকে লইয়া যখন ফিরিয়া আসিল তখনও তাহার বিবাহের 10-12 দিন বিলম্ব। দিন তিনেক পরে একদিন সকালে ললিতা শেখরের মায়ের কাছে বসিয়া একটা ডালায় কি কতকগুলো তুলিতেছিল শেখর জানিত না, তাই কি একটা কাজে মা বলিয়া ঘরে ঢুকিয়াই হঠাৎ থতমত খাইয়া দাঁড়াইল। ললিতা মুখ নিচু করিয়া কাজ করিতে লাগিল। মা জিজ্ঞাসা করিলেন, কিরে? সে যে জন্য আসিয়াছিল তাহা ভুলিয়া গিয়া, না এখন থাক বলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া গেল। ললিতার মুখ দেখিতে পায় নাই, কিন্তু তাহার হাত দুইটির উপর তাহার দৃষ্টি পড়িয়াছিল। তাহা সম্পূর্ণ নিরাভরণ না হইলেও দুগাছি করিয়া কাঁচের চুড়ি ছাড়া আর কিছু ছিল না। শেখর মনে মনে ক্রুড় হাসি হাসিয়া বলিল, এ আর এক রকমের ভরং। গিরিন সঙ্গতিপন্ন তাহা সে জানিত, তাহার পত্নীর হাত এরূপ অলঙ্কার শূন্য হইবার কোনো সঙ্গত হেতু সে খুঁজিয়া পাইল না। সেই দিনই সন্ধ্যার সময় সে দ্রুত পদে নিচে নামিয়া আসিতেছিল, ললিতাও সেই সিঁড়িতে উপরে উঠিতেছিল। একপাশে ঘেঁষিয়া দাঁড়াইল, কিন্তু শেখর নিকটে আসিতেই অত্যন্ত সংকোচের সহিত মৃদুকণ্ঠে বলিল, তোমাকে একটা কথা বলার আছে। শেখর এক মুহূর্ত স্থির হইয়া বিস্ময়ের স্বরে বলিল, কাকে? আমাকে? ললিতা তেমনি মৃদুস্বরে বলিল, হ্যাঁ তোমাকে। আমার সঙ্গে আবার কি কথা বলিয়া শেখর পূর্বাপেক্ষা দ্রুত পদে নামিয়া গেল। ললিতা সেইখানে কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া অতি ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। পরদিন সকালে শেখর তাহার বাহিরের ঘরে বসিয়া সেই দিনের সংবাদপত্র পড়িতেছিল। নিরতিশয় বিস্ময়ের সহিত চোখ তুলিয়া দেখিল গিরিন প্রবেশ করিতেছে। গিরিন নমস্কার করিয়া নিকটে চৌকি টানিয়া লইয়া বসিল। শেখর প্রতি নমস্কার করিয়া সংবাদপত্রটা একপাশে রাখিয়া দিয়া জিজ্ঞাসু মুখে চাহিয়া রহিল। উভয়ের চোখের পরিচয় ছিল বটে, কিন্তু আলাপ ছিল না, এবং সে পক্ষে আজ পর্যন্ত দুজনের কেহই কিছুমাত্র আগ্রহ প্রকাশ করে নাই। গিরিন একেবারেই কাজের কথা পারিল, বলিল, বিশেষ প্রয়োজনে আপনাকে একটু বিরক্ত করতে এসেছি। আমার শাশুড়ি ঠাকুরনের অভিপ্রায় আপনি শুনেছেন, বাড়িটা তিনি আপনাদের কাছে বিক্রি করে ফেলতে চান। আজ আমাকে দিয়ে বলে পাঠালেন, শীঘ্র যা হোক একটা বন্দোবস্ত হয়ে গেলেই তাঁরা এ মাসেই মুঙ্গের ফিরে যেতে পারেন। গিরিনকে দেখিবা মাত্রই শেখরের বুকের মধ্যে ঝড় উঠিয়াছিল। কথাগুলা তাহার কিছুমাত্র ভালো লাগিল না। অপ্রসন্ন মুখে বলিল, সে তো ঠিক কথা, কিন্তু বাবার অবর্তমানে দাদাই এখন মালিক, তাঁকে বলা আবশ্যক। গিরিন মৃদু হাসিয়া বলিল, সে আমরাও জানি, কিন্তু তাঁকে আপনি বললেই তো ভালো হয়। শেখর তেমনিভাবেই জবাব দিল, আপনি বললেও হতে পারে, অপক্ষের অভিভাবক এখন আপনি। গিরিন কহিল, আমার বলবার আবশ্যক হলে বলতে পারি, কিন্তু কাল শেষদি বলছিলেন আপনি একটু মনোযোগ করলে অতি সহজেই হতে পারে। শেখর মোটা তাকিয়াটায় হেলান দিয়া বসিয়া এতক্ষণ কথা কহিতেছিল, সোজা হইয়া উঠিয়া বসিয়া বলিল, কে বললেন? গিরিন বলিল, শেষদি, ললিতা দিদি বলছিলেন। শেখর বিস্ময় হতবুদ্ধি হইয়া গেল। তারপরে গিরিন কি যে বলিয়া গেল তাহার এক বিন্দুও তাহার কানে গেল না। খানিকক্ষণ বিহল দৃষ্টিতে তাহার মুখপানে চাহিয়া থাকিয়া বলিয়া উঠিল, আমাকে মাপ করবেন গিরিনবাবু, কিন্তু ললিতার সঙ্গে কি আপনার বিবাহ হয়নি? গিরিন জিভ কাটিয়া বলিল, আগে না, ওদের সকলকেই আপনি জানেন, কালীর সঙ্গে আমার। কিন্তু সেরকম তো কথা ছিল না, শেখর বলিল। গিরিন ললিতার মুখে সব কথাই শুনিয়াছিল, কহিল, না কথা ছিল না, সে কথা সত্য। গুরুচরণবাবু মৃত্যুকালে আমাকে অনুরোধ করে গিয়েছিলেন আমি আর কোথাও যেন বিবাহ না করি, আমিও প্রতিশ্রুত হই। তার মৃত্যুর পরে শেষ দিদি আমাকে বুঝিয়ে বলেন, অবশ্য এসব কথা আর কেউ জানে না, যে ইতিপূর্বেই তার বিবাহ হয়ে গেছে এবং স্বামী জীবিত আছেন। এ কথা আর কেউ হয়তো বিশ্বাস করত না, কিন্তু আমি তার একটি কথাও অবিশ্বাস করিনি। তাছাড়া স্ত্রীলোকের একেবারে অধিক বিবাহ হতে পারে না, ও কি? শেখরের দুই চক্ষু বাষ্পাকুল হইয়া উঠিয়াছিল। এখন সেই বাষ্প অশ্রু ধারায় চোখের কোণ বহিয়া গিরিনের সম্মুখেই ঝরঝর করিয়া পড়িল। কিন্তু সেদিকে তাহার চৈতন্য ছিল না, তাহার মনেও পড়িল না।
পুরুষের সম্মুখেই পুরুষের এই দুর্বলতা প্রকাশ পাওয়া অত্যন্ত লজ্জাকর। গিরিন নিঃশব্দে চাহিয়া রহিল। তাহার মনে মনে সন্দেহ ছিলই, আজ সে ললিতার স্বামীকে নিশ্চয়ই চিনিতে পারিল। শেখর চোখ মুছিয়া ভারী গলায় বলিল, কিন্তু আপনি তো ললিতাকে স্নেহ করেন। গিরিনের মুখের উপরে প্রচ্ছন্ন বেদনার গাঢ় ছায়া পড়িল, কিন্তু পরক্ষণেই সে মৃদু মৃদু হাসিতে লাগিল। আস্তে আস্তে বলিল, সে কথার জবাব দেওয়া অনাবশ্যক। তাছাড়া স্নেহ যত বড়ই হোক, জেনে শুনে কেউ পরের বিবাহিত স্ত্রীকে বিবাহ করে না। যাক, গুরুজনের সম্বন্ধে ওসব আলোচনা আমি করতে চাই নে বলিয়া সে আর একবার হাসিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আজ যাই, আবার অন্য সময় দেখা হবে বলিয়া নমস্কার করিয়া বাহির হইয়া গেল। গিরিনকে শেখর চিরদিনই মনে মনে বিদ্বেষ করিয়াছে। এইবারে সেই বিদ্বেষ নিবিড় ঘৃণায় পর্যবসিত হইয়াছিল, কিন্তু আজ সে চলিয়া যাইবা মাত্র শেখর উঠিয়া আসিয়া ভূমিতলে বারংবার মাথা ঠেকাইয়া এই অপরিচিত ব্রাহ্ম যুবকটির উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিল। মানুষ নিঃশব্দে যে কত বড় স্বার্থত্যাগ করিতে পারে, হাসি মুখে কি কঠোর প্রতিশ্রুতি পালন করিতে পারে, তাহা আজ সে প্রথম দেখিল। অপরাহ্নবেলায় ভুবনেশ্বরী নিজের ঘরে মেঝে বসিয়া ললিতার সাহায্যে নতুন বস্ত্রের রাশি থাক দিয়া সাজাইয়া রাখিতেছিলেন। শেখর ঘরে ঢুকিয়া মায়ের শয্যার উপর গিয়া বসিল। আজ সে ললিতাকে দেখিয়া ব্যস্ত হইয়া পলাইল না। মা চাহিয়া দেখিয়া বলিলেন, কিরে? শেখর জবাব দিল না, চুপ করিয়া শাড়ির থাক দেওয়া দেখিতে লাগিল। খানিক পরে বলিল, ও কি হচ্ছে মা? মা বলিলেন, নতুন কাপড় কাকে কিরকম দিতে হবে হিসেব করে দেখছি, বোধ করি আরও কিছু কিনতে হবে না মা? ললিতা ঘাড় নাড়িয়া সায় দিল। শেখর হাসি মুখে কহিল, আর যদি বিয়ে না করি মা? ভুবনেশ্বরী হাসিলেন, বলিলেন, তা তুমি পারো, তোমার গুণে ঘাট নেই। শেখরও হাসিয়া বলিল, তাই বোধ করি হয়ে দাঁড়ায় মা। মা গম্ভীর হইয়া বলিলেন, ও কি কথা, অমন অলক্ষণে কথা মুখে আনিস নে। শেখর বলিল, এতদিন মুখে তো আনিনি মা, কিন্তু আর না আনলে নয়, আর চুপ করে থাকলে মহা পাতক হবে মা। ভুবনেশ্বরী বুঝিতে না পারিয়া শঙ্কিত মুখে চাহিয়া রহিলেন। শেখর বলিল, তোমার এই ছেলেটির অনেক অপরাধই তুমি ক্ষমা করে এসেছ, এটাও ক্ষমা করো মা, আমি সত্যই এ বিয়ে করতে পারবো না। পুত্রের কথা ও মুখের ভাব দেখিয়া ভুবনেশ্বরী সত্যই উদ্বিগ্ন হইলেন, কিন্তু সে ভাব চাপা দিয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তাই হবে, এখন যা তুই এখান থেকে, আমাকে জ্বালাতন করিস না শেখর, আমার অনেক কাজ। শেখর আর একবার হাসিবার ব্যর্থ প্রয়াস করিয়া শুষ্ক স্বরে বলিল, না মা, সত্যিই বলছি তোমাকে, এ বিয়ে হতে পারবে না। কেন, এ কি ছেলে খেলা? ভুবনেশ্বরী জিজ্ঞাসা করিল। শেখর বলিল, ছেলে খেলা নয় বলেই তো বলছি মা। ভুবনেশ্বরী এবার রীতিমতো ভীত হইয়া সরসে বলিলেন, কি হয়েছে আমাকে বুঝিয়ে বল শেখর, ওসব গোলমেলে কথা আমার ভালো লাগে না। শেখর মৃদু কণ্ঠে বলিল, আরেকদিন শুনো মা, আরেকদিন বলবো। আরেকদিন বলবি? তিনি কাপড়ের গোছা একধারে ঠেলিয়া দিয়া বলিলেন, তবে আজই আমাকে কাশী পাঠিয়ে দে, এমন সংসারে আমি একটা রাতও কাটাতে চাই নে। শেখর অধমুখে বসিয়া রহিল। ভুবনেশ্বরী অধিকতর অস্থির হইয়া বলিলেন, ললিতাও আমার সঙ্গে কাশী যেতে চায়, দেখি তার যদি একটা কিছু বন্দোবস্ত করতে পারি। এবার শেখর মুখ তুলিয়া হাসিল, তুমি নিয়ে যাবে? তার আবার বন্দোবস্ত কার সঙ্গে করবে মা? তোমার হুকুমের বড় ওর আর আছে কি? ছেলের হাসি মুখ দেখিয়া তিনি মনে মনে একটু যেন আশান্বিত হইলেন। ললিতার পানে একবার চাহিয়া দেখিয়া বলিলেন, শুনলি মা ওর কথা? ও মনে করে আমি ইচ্ছা করলেই যেন যেখানে খুশি নিয়ে যেতে পারি, ওর মামির মত নিতে হবে না? ললিতা জবাব দিল না। শেখরের কথাবার্তার ধরনে সে মনে মনে অত্যন্ত সংকুচিত হইয়া উঠিতেছিল। শেখর বলিয়া ফেলিল, তাকে জানাতে চাও জানাও গে, সে তোমার ইচ্ছে, কিন্তু তুমি যা বলবে তাই হবে মা, এ আমিও মনে করি, যাকে নিয়ে যেতে চাচ্ছ সেও মনে করে, ও তোমার পুত্রবধূ বলিয়া ফেলিয়াই শেখর ঘাড় হেঁট করিয়া রহিল। ভুবনেশ্বরী বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেলেন।
জননীর সম্মুখে সন্তানের মুখে একই পরিহাস। এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া বলিলেন, কি বললি, ও আমার কি? শেখর মুখ তুলিতে পারিল না, কিন্তু জবাব দিল। আস্তে আস্তে বলিল, ওই তো বললুম মা, আজ নয় 4 বৎসরের বেশি হলো, তুমি সত্যই ওর মা। আমি আর বলতে পারি নে মা, ওকে জিজ্ঞেস করো ওই বলবে বলিয়াই দেখিল ললিতা গলায় আঁচল দিয়া মাকে প্রণাম করিবার উদ্যোগ করিতেছে। সেও উঠিয়া আসিয়া তাহার পাশে দাঁড়াইল এবং উভয়ে একত্রে মায়ের পদপ্রান্তে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া শেখর নিঃশব্দে বাহির হইয়া গেল। ভুবনেশ্বরীর 2 চোখ দিয়া আনন্দাশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। তিনি ললিতাকে সত্যই অত্যন্ত ভালোবাসিতেন। সিন্ধুক খুলিয়া নিজের সমস্ত অলঙ্কার বাহির করিয়া তাহাকে পড়াইতে পড়াইতে একটু একটু করিয়া সব কথা জানিয়া লইলেন। সমস্ত শুনিয়া বলিলেন, তাই বুঝি গিরিনের কালীর সঙ্গে বিয়ে হয়েছে? ললিতা বলিল, হ্যাঁ মা, তাই। গিরিনবাবুর মতো মানুষ সংসারে আর আছে কি না জানি না, আমি তাকে বুঝিয়ে বলতেই তিনি বিশ্বাস করলেন যে সত্যিই আমার বিয়ে হয়ে গেছে। স্বামী আমাকে গ্রহণ করুন না করুন সে তাঁর ইচ্ছে, কিন্তু তিনি আছেন। ভুবনেশ্বরী তাহার মাথায় হাত দিয়া বলিলেন, আছে বই কি মা, আশীর্বাদ করি, জন্ম জন্ম দীর্ঘজীবী হয়ে থাকুক। একটু বোস মা, আমি অবিনাশকে জানিয়ে আসি যে বিয়ের কোণে বদল হয়ে গেছে বলিয়া হাসিয়া বড় ছেলের ঘরের দিকে চলিয়া গেলেন। ইতি পরিণীতা উপন্যাসের দ্বাদশ পর্ব তথা গোটা উপন্যাসটি সমাপ্ত হলো। ধন্যবাদ।